Assalamualaikum guys. Asha kori Allahr rahmate apnara shobai bhalo achen. Ami ekhon chiner Guangzhou province-er Dongguan ekti hotel-e quarantine obosthay royechi. Amar hotel-er naam Hotel Silverland. Ami gat 24 tarike Dhaka theke Guangzhou-r uddeshe rona hoy. Ami apnader shonge amar bhromon obhiggotati share korbo ebong tar sathe ami quarantine-er kichu totthyo apnader shonge share korbo. So, subject intro diye ajker video-ti shuru kora jak. আলহামদুলিল্লাহ প্রায় দীর্ঘ 2 বছর 10 মাস পর চায়নাতে যেতে পারতেছি আমার আজকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের রাত 11টায় ফ্লাইট এই জন্য আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে বিকাল 3টার দিকে বের হয়ে যাই কারণ আমাকে 5টার মধ্যে বিকাল 5টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছাইতে বলা হয়েছিল দেখতে দেখতে অনেক যানজট পেরিয়ে প্রায় এয়ারপোর্টের কাছে চলে এসেছি কিছুক্ষণ পর এয়ারপোর্টে প্রবেশ করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি ভিডিওটি শেষে আপনাদের সঙ্গে কোয়ারেন্টাইন সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব এয়ারপোর্টে ঢোকার পরে লাগেজ চেকিং এ দেওয়ার জন্য আমরা এখানে ওয়েট করতেছিলাম কখন লাগেজ চেকিং স্টার্ট করবে এই দেখতে দেখতে প্রায় লাগেজ চেকিং স্টার্ট করা শুরু করে দিয়েছে আমরা লাগেজ চেকিং এ দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি শেষে আমরা ইমিগ্রেশন শেষ করে আমরা ভিতরে প্রবেশ করেছি বোর্ডিং পাস নিতে 11 নম্বর গেটের দিকে রওনা হই কারণ 11 নম্বর গেটে আমাদের বোর্ডিং পাস নিবে দেন ওখানেই আমাদের জন্য আমাদের প্লেনটি ওয়েট করতেছে পাশের যে বিশাল একটা লাইন ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্লেনটি চড়েই গুয়াংজু উদ্দেশ্যে রওনা হব এখনো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি কারণ আমি কল্পনা তো ভাবি নাই যে আমরা চায়নাতে যেতে পারবো কিভাবে আমরা লাইফ জ্যাকেট ইউজ করতে পারবো দেখতে দেখতে প্লেনটি টেক অফ করে দিয়েছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন
আপনারা ভিডিওটি এনজয় করতে থাকুন আর আমি আপনাদের সঙ্গে কোয়ারেন্টাইন বিষয়ে কিছু তথ্য শেয়ার করতে থাকি। আমরা যখন বাসে উঠলাম আমরা ভাবলাম যে আমাদের আইসোলেশন হাবে নিবে, কারণ বাসটি আইসোলেশন হাবে ছিল। দেন অনেকক্ষণ পর আমরা দেখতে পেলাম যে আমাদের একটি হোটেলে নিয়ে আসা হলো। হোটেলটির নাম ছিল হোটেল সিলভারল্যান্ড। তো তারপরে শুনলাম যে আমাদের তিনটা হোটেলে ভাগ করে দেওয়া হয়েছে। কী জন্য আইসোলেশন হাবে নেয় নাই সেটা আমরা আসলে জানি না। আমাদের হচ্ছে উইদাউট খাবার পার ডে 380 ইউয়ান করে পড়তেছে, আর খাবার সহ হচ্ছে আমাদের পড়তেছে 480 ইউয়ান করে। আর নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদের কোয়ারেন্টাইন সম্পর্কে সব কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।